সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করব, তার মধ্যে অ্যাজ ইউজুয়াল একটা টেবিল ম্যাট বা থালপোশ বা যাই বলি না কেন, প্লেসম্যাট যে যে নামে বলি, আর সেই জিনিসটার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি হচ্ছে প্রথমে একটা ইনফরমেশন দিতে চাই, যেটা মোস্ট ইম্পর্ট্যান্টলি আমার চ্যানেলের নামটা আমি একটু চেঞ্জ করেছি, কবিতাস ক্রোশেট ক্রাফট থেকে চেঞ্জ করে কবিতাস ওয়ে অফ লাইফ, এখন থেকে এই নামেই থাকবে চ্যানেলটা। তার পেছনের একটা বিশেষ কারণ হচ্ছে যে আমি সবসময়ই অ্যাবাউটে লিখে এসেছিলাম যে আমি ক্রোশেটিংয়ের পাশাপাশি কুশি কাটার কাজে, এটা আমার শখ, এটার পাশাপাশি আপনাদের সাথে আমার কিছু ব্যক্তিগত জীবনের মানে ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটার পর থেকে আমার লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি চাই যে এই জিনিসটা সবার সাথে শেয়ার করতে, যাতে আমার মতো আর কেউ ভুক্তভোগী না হয়। তো এখন আমার বেবিটা একটু মোটামুটি স্টেবল, মানে ও এখন একটা সময় নির্দিষ্ট সময়ে ঘুমায়, তো আমি একটু সময় পাই, তাই ভেবেছি এখন থেকে আমি রেগুলার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো আপনাদের সাথে আশা করি এই ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে পারবো। তো সেই জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই দরকার, আশা করবো আপনারা সেটা দিবেন। আর তাছাড়া আপনাদের সাথে এই টেবিল ম্যাট, এই ম্যাটের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা এভিল আই ডিজাইনের, যেটা এর আগে আমি পোস্ট করেছিলাম, ওইটার মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন এই দুইটা কালার একটু ডিফারেন্ট ছিল, মানে সেম ছিল। ওটা আমি দেখাচ্ছি, ওটা এর চেয়েতে অনেক বড়। ওটা এরকমটা ছিল। তো আমি এতটুকু কমপ্লিট করে সেটা ছবিটা ইউটিউবে পোস্ট করেছিলাম, যে এই ডিজাইনটা। তো এটার মধ্যে আমি দেখেছিলাম খুব ভালো পরিমাণ রিয়্যাক্ট এসেছিল, সবার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম এটা টিউটোরিয়ালটা আপনাদের জন্য করে ফেলি। তা এটা হচ্ছে আমি আমার পার্সোনাল ইউজের জন্য, মানে আমার বেবির জন্য তৈরি করছি। এটা একটা কুশন কভার হবে, মানে 18 ইঞ্চ বা 20 ইঞ্চ, 20x20 একটা কুশন কভার রাউন্ড, যাতে ও নিচে বসতে পারে। ওর খুব ভালো লাগে আমার এই কাজগুলো, ও এইগুলো প্রত্যেকটা নিয়ে নিয়ে বসে। তো আমি ভাবলাম ওর বসার জন্য একটা তৈরি করে দিব। তো এটা হচ্ছে ছোট একটা পাফ বা কুশন কভার, যেটাই বলি সেটা তৈরি করব। তো সেটার টিউটোরিয়ালটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। এই লাস্টেরগুলো একটু ডিফারেন্ট, তো অনেকের হয় না, এই শেষে রাউন্ডগুলো দেখা যাচ্ছে যে কেমন জানি হয়ে যায়। তা আমি ওটা আপনাদের সাথে কুশন কভার করার পরে দেখাবো না। তার আগে হচ্ছে আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটাতে সেম সুতাটা আমার শর্ট পড়েছে, তাই আমি এই জায়গাটাতে এই কালারটা দেখাতে পারিনি। তা আপনারা ঠিক এরকম করে দিয়ে নেবেন, চারটা সেম কালার, কার ডিজাইনটা সেম থাকবে, শুধু কালারটা এভাবে করবেন, দেখবেন এইরকমটি চলে আসবে। তো এখন এটা দেখাচ্ছি, এই যে ম্যাটটা খেয়াল করুন, এই ম্যাটের হচ্ছে কি ওই রাউন্ড যে সার্কেল, এটা কিন্তু খুব সিম্পল রাউন্ড একটা সার্কেল, বাট রাউন্ড সার্কেল যেভাবে করি আমরা ক্রোশেটিংয়ে, এটা কিন্তু ওইভাবে আগাবে না, এটা টোটালি ডিফারেন্ট এবং স্টিচগুলো একটু ডিফারেন্ট। তো আপনারা আশা করি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, আপনারা মিস না করে স্টেপ বাই স্টেপ মানে স্কিপ করবেন না বা ভিডিওটা আনবেন না, দেখবেন এবং কথাগুলো শুনবেন। অনেক কিছু বলবো মাঝে মাঝে, তো সেগুলো আপনাদের কাজে দিবে, কারণ এগুলো যদি ফুলফিল করে না দেখেন সেক্ষেত্রে হয়তো বা বোঝার ক্ষেত্রে বা ফিনিশিংয়ের ক্ষেত্রে আপনাদের পারফেকশনটা আসবে না। ঠিক আছে, এই খেয়াল করে দেখেন। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য এই পর্যন্ত আসা। আর যারা এখনো করেননি তাদেরকে বলবো প্লিজ 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 করে ফেলুন। আর হচ্ছে সবাই যারা করেছেন এবং যারা করেননি সবাই মিলে সাপোর্ট করুন, যাতে আমি ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতে পারি, আর আপনাদের যাতে উপকারে আসে এমন কিছু ইনফরমেশন দিতে পারি। কারণ আমি যে ইনফরমেশনগুলো আসলে প্রোভাইড করতে চাচ্ছি আমার মনে হয় সত্যি সবার দরকার, কারণ একটা মানুষ অনেক দিন বাঁচে, হঠাৎ করে মারা যায় মধ্যেখানে, সেটা আলাদা ইস্যু, বাট নর্মাল একটা সার্কেল থাকে, ওই সার্কেলের আগে যদি অ্যাক্সিডেন্টলি কিছু জিনিস হারায় মানুষ জীবন থেকে, তখন জীবনে চলাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো আমি চাইনি এরকমটা কারোর সাথে হোক, এর জন্য আমি শেয়ার করতে চাচ্ছি। তো আশা করি আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে মোটিভেশন পাওয়া যায় যে হ্যাঁ আপনারা আমার কাজ পছন্দ করছেন। এটাই একটা ওয়ে আপনাদের সাথে কানেক্ট করার, যে হ্যাঁ আপনারা আমার কাজ পছন্দ করছেন, তো আমি আপনাদের জন্য মন দিয়ে আরও যেন কাজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আমি এখন টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি। তার আগে বলে দিই এটার জন্য আমি হুক সাইজ ইউজ করেছি 4mm-এর, এটা হচ্ছে 4mm-এর। আমার হুকগুলো দেখতে প্রায় একই, তাই কিন্তু ভাববেন না যে একই সাইজ দিয়ে, এটা 4mm-এর, কারণ এই সুতাটা একটু মোটা। তো এটা দিয়ে শুরু করেছি, আর সামারিয়ান সুতা, এই সামারিয়ান ডাবল করে নিয়েছি আমি। তো শুরু করছি, আমি
शुरूते मैजिक रिंग करे निब। तारपर होच्छे एक स्लिप नॉट, वन स्लिप नॉट, तारपर तीनटा चेन करब, थ्री चेन, वन टू थ्री। एरपर होच्छे ख्याल करबेन এই দিকটা খুবই ইম্পর্টেন্ট, হুকের মধ্যে আমি একবার সুতা পেঁচিয়ে নিলাম, দেন রিংয়ের মধ্যে হুকটা নিয়ে এই পাশ থেকে এই সুতাটাকে টেনে উপর দিকে নিয়ে আসব। এখন হুকের মধ্যে আছে তিনটা লুপ, এক দুই তিন, ওয়ান টু থ্রি লুপস। নাও আমি কি করব, এই যে সুতাটা, এই সুতাটাকে হুকের সাহায্যে শুধু একটা লুপ, ওয়ান লুপের মধ্যে থেকে, ওয়ান একটা লুপের মধ্যে থেকে বের করে এই পাশে নিয়ে আসব। আবারও কিন্তু হুকের মধ্যে তিনটা লুপ রয়ে গেল। এই পর্যায়ে হচ্ছে হুকের মাথা সাজে এই পাশের সুতাটাকে দুইটা লুপের মধ্যে থেকে একবারে বের করব, দেন আবারও ওই একইভাবে হুকের সাহায্যে এই সুতাটাকে এই দুই লুপের মধ্যে থেকে বের করে আনব। তো ঠিক এইভাবে করেই আমাদের প্রত্যেকটা স্টিচ ঠিক এরকমটাই হবে। এটাকে আসলে ট্রিপল ক্রোশে বলে, বাট হচ্ছে দুইবার সুতা পেঁচিয়ে নেয় না, তা এখানে ভুল মানে একটা ভুল ধারণা হতে পারে, যার জন্য আমি আর কি জিনিসটা বুঝিয়ে দিলাম। আমি ট্রিপল ক্রোশে বললে আপনারা হয়তো বা দুইবার এভাবে পেঁচিয়ে নিতেন, বাট দুইবার পেঁচাবো না আমরা, জাস্ট একবার পেঁচিয়ে নিব এবং হুকটা রিংয়ের মধ্যে নিয়ে এখানে প্রথমে এটার মধ্যে থেকে নিয়ে আসবো একটা লুপের মধ্যে, তারপর প্রতিবার দুইটা লুপের মধ্যে থেকে নিয়ে কাজটা ফিনিশ করে ফেলবো। তো ঠিক এইভাবে করে আমি আমার টোটাল 14টা ট্রিপল ক্রোশে কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ, 14টা আমি ম্যাজিক রিংয়ের মধ্যে প্রথম রাউন্ডে হচ্ছে 14টা ট্রিপল ক্রোশে কমপ্লিট করব। আর আমি শুরুতেও বলেছি, এখনও বলে দিচ্ছি, পাশাপাশি আমি প্রত্যেকটা রাউন্ডে কতগুলো ঘর নিয়েছি এবং কি করেছি সেটা আপনাদেরকে জাস্ট ক্যাপশনে পেয়ে মানে আপনারা সাবটাইটেলে পেয়ে যাবেন। আর হচ্ছে তাছাড়াও আপনারা আমার চ্যাপ্টার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে কোন রাউন্ডে কোন সময় থেকে শুরু হয়েছে সেটা জাস্ট দেয়া থাকবে, লেখা থাকবে। তো আপনারা কোনো রাউন্ডে যদি ভুলে যান, ঠিক ওদিকে গিয়ে ক্লিক করলে ওই রাউন্ডটাই শুরু হয়ে যাবে, ঠিক আছে? এটা ইউটিউবের একটা নতুন হচ্ছে আর কি নতুন প্রসেস, যার মাধ্যমে যাতে আপনারা খুব সুবিধাজনকভাবে জিনিসগুলো দেখতে পারেন। কারণ অনেক সময় কোন রাউন্ড কতটা এতটা দেখার প্রয়োজন পড়ে না সবার জন্য, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই সুবিধাটা যে আপনি কোন রাউন্ডটা দেখতে চাচ্ছেন বা কোন রাউন্ডে আটকাচ্ছেন সেই রাউন্ডটা ওখানে ক্লিক করলে সরাসরি রাউন্ডে চলে যাবে। তো আর তাছাড়া ডিসক্রিপশন বক্সে আপনারা পাবেন হচ্ছে আমার ফেসবুক লিংক, ফেসবুক পেজের এবং গ্রুপে এবং ইনস্টাগ্রামে। তাছাড়া ওইখানে দেখতে পারবেন হচ্ছে এটা ডিসক্রিপশনটা এবং আমার পেজে বা আমার চ্যানেলে আর কী কী ধরনের ভিডিও আপনারা পাবেন সেটার ব্যাপারেও ডিটেলস লেখা আছে। তো জাস্ট আমি রাউন্ডটা কমপ্লিট করে জয়েনিংটা আপনাদেরকে দেখাচ্ছি, জয়েনিংয়ের সময় আপনারা খেয়াল করবেন। সো আমার 14টা করা শেষ, 14টা ট্রিপল ক্রোশে করা শেষ। তা এখন আমি হচ্ছে জাস্ট জয়েন করব, তার আগে আমি এই যে একেবারে শুরুর দিকে যে বাড়তি অংশটা বা টেইলটা সেটাকে ধরে একদম ভালো করে টেনে নিব, এতে করে একটা সুন্দর রাউন্ড শেপ চলে আসবে এবং মধ্যেকার যে গ্যাপটা ছিল সেটা চলে যাবে, সেটা আর থাকবে না। একটু ভালো করে টাইট করে নেবেন। আর তার মধ্যে আমি আরেকটা কথা বলে নিই, হুক সাইজটা হচ্ছে 4 mm এর, আর সুতাটা হচ্ছে একটু মোটা, সামারিয়ান মোটা সুতাটা আমি নিয়েছি। তো 4 mm এর হুক দিয়ে আমি কাজটা করছি। এখন হচ্ছে জয়েন করব, জয়েনিংয়ের সময় হচ্ছে শুরুর দিকে যে আমি চেন করেছিলাম, শুরুর দিকে যে চেনগুলো করেছিলাম তার যে 3 নম্বর চেনটা ছিল সেই 3 নম্বর চেনটার মধ্যে আমি একটা স্লিপ নট করে নিব। এই যে, তো এই রাউন্ডে হচ্ছে এই কালারটা করার পর কালারটা শেষ করে ফেলবো।
তো এর জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, বাড়তি করে সুতাটা কেটে নিতে হবে। তো সুতাটা আমি একটু বাড়তি করে কেটে নিচ্ছি। এদিকে একটা জিনিস আছে জয়েনিং এর ব্যাপারটা, তো আপনারা এই জিনিসটা স্কিপ করবেন না, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, কারণ যেহেতু বারবার সুতাটা জয়েন হবে তো সেক্ষেত্রে যদি ফিনিশিং ভালো না আসে তাহলে কিন্তু ম্যাটটা ভালো দেখাবে না। এটা দিয়ে আপনারা কুশন কভার অথবা টেবিল ম্যাট যেটাই তৈরি করেন না কেন, বা আপনারা রাগ তৈরি করতে পারেন, ফ্লোর ম্যাট তৈরি করতে পারেন, খুবই সুন্দর আসে। তো এই যে দেখেন এই জিনিসটা আমি সুতাটা বাড়তি করে কেটে নিয়েছি, অবশ্য ব্ল্যাক এর জন্য একটু বুঝতে হয়তো বা কষ্ট হবে। এই এই যে ঘরটা, এই ঘরটার পর এটা হচ্ছে আমার পরবর্তী ঘর। তো আমি এইদিকে না, ঠিক এটার শেষে যে এই ঘরটা শুরু হয়েছে এখান থেকে হুকটা নিব এবং এই স্টিচটার উপরে একটা ফেক স্টিচ তৈরি করে নিব। এতে করে কি হয় ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। চেষ্টা করি দেখানো, এই যে চলে আসছে। তো এভাবে করে জাস্ট এই পাশ থেকে হুকটা নিয়ে আসব এবং যেই ঘরটা লাস্টে করলাম এই যেটা, এর মধ্যে থেকে হুকটা এই পাশ থেকে নিব। হ্যাঁ, এই যে এপাশ থেকে নিয়ে এই সুতাটাকে জাস্ট পেছন দিকে নিয়ে চলে যাব। একটু লক্ষ্য করবেন, আমি জিনিসটা খুব ভালো করে দেখাচ্ছি। এই দেখেন কোনো রকম জয়েনিংয়ের, হ্যাঁ, কোনো ধরনের বোঝা যাচ্ছে না যে আলাদা কোনো ধরনের, জাস্ট রাউন্ড 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 এরকমই মনে হচ্ছে। তো এইভাবে করে আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদেরটাও খুব ভালো আসবে। তো এরপরে হচ্ছে যে কোনো জাস্ট যে কোনো একটা ঘর থেকে হুকটা নিয়ে, বা আপনারা এটা পরেও করতে পারেন, বাট আমি বলবো যে কাজের ফাঁকে ফাঁকে শুরুতে করে ফেললেই ভালো। যেহেতু আমি দুইটা করে স্টিচ নিয়েছি তাই একটা সুতা এখান থেকে বের করে নিব এবং আরেকটার সাথে গিট দিয়ে দিব দুইটা। আর আপনাদের যদি একটা লেয়ারে করে থাকেন সেক্ষেত্রে বলবো সুইয়ের মাথা দিয়ে এই জায়গাটাতে একটা আঁচড় কাটলেই সুতাটা ভাগ হয়ে যাবে। তারপরে হচ্ছে দুইটা বের করে নোক একটা সুতা নিয়ে এভাবে করে গিট দিয়ে দিবেন। এই হয়ে গেল আমার ফার্স্ট রাউন্ড। এটা আমার প্রথম রাউন্ড শেষ। এখন আমরা সেকেন্ড কালারটা ইউজ করব, সেই কালারটা হচ্ছে ব্লু কালারটা। আপনারা চাইলে কিন্তু এখানে কালার চেঞ্জ করেও ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু এভিলাই ডিজাইনটা দেখাচ্ছি তো এর জন্য হচ্ছে এই কালারটা ইউজ করব। এবং যে কোনো একটা ঘর যেদিকটাতে জয়েন করেছি সেটা বাদ দিয়ে আশেপাশে যে কোনো একটা ঘর থেকে আমি জাস্ট এভাবে করে হুকটা নিব, নিয়ে এই পাশ থেকে সুতাটাকে টেনে এদিকে নিয়ে আসব। তারপর হচ্ছে একটা গিট দিয়ে দিব, জাস্ট একটা গিট দিয়ে দিব। স্টিচগুলো কিন্তু সেম, তো সেম ঘরটাতে আমি হুক নিব এবং এই পাশ থেকে সুতাটাকে এভাবে করে উপরে তুলে আনব। এবং এই যে এই সুতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ধরে রাখবো, একটা চেন করে নেব। তারপর এই যে বাড়তি সুতাটাকে হুকের উপরে নিয়ে আসব, জাস্ট হুকের উপরে। তারপর আরও একবার একটা চেন করে নেব, দেন আরও একবার একটা চেন, এই টোটাল তিনটা চেন। এবং দেখেন সুতাটা কিন্তু ভেতরে চলে আসছে, তো ফিনিশিংয়ের সময় কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিয়ে সেম ঘরে একটা ট্রিপল কোশে করব। ট্রিপল কোশেটা ঠিক আগের রাউন্ডের মতোই, প্রথম একটা লুপের মধ্যে থেকে, তারপর দুইবার দুইটা দুইটা করে লুপের মধ্যে থেকে বের করে আনব। এবার হচ্ছে সেকেন্ড রাউন্ডে আমরা প্রত্যেকটা ঘরে দুইটা করে ট্রিপল ক্রোশে করব, প্রত্যেক ঘরে দুইটা করে ট্রিপল ক্রোশে। আর এই সময় আমরা এই সুতাটাকে এভাবে ধরে রাখব, প্রত্যেক ঘরে দুইটা করে ট্রিপল ক্রোশে, প্রত্যেক ঘরে দুইটা করে ট্রিপল ক্রোশে। খুবই সহজ, শুধু একটু যত্ন সহকারে কাজ করলেই কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসবে। আমি দেখেছি এটা হচ্ছে
নেট থেকে নামানো একটা ছবি, যেটা বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে অনেকেই শেয়ার করেছে, এবং অনেকেই আছে যে এই ছবিটা দেখিয়ে কাজের অর্ডার নেয়, এবং কাজ করার সময় দেখা যায় সেম কোয়ালিটি বা সেম টাইপের ফিনিশিংটা দিতে পারছে না। ঠিক আছে, তো সেজন্য বলবো যারা বিশেষ করে অর্ডারে কাজ করতে আগ্রহী তাদের জন্য যে ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন। আশা করি আপনারা একটা ভালো ফিনিশিং কাজ আপনার কাস্টমারদের দিতে পারবেন। আর প্লিজ হ্যাঁ, রাউন্ডগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দেখবেন আপনারা আমি কতগুলো ঘর নিচ্ছি কি নিচ্ছি আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিই। এই সিম্পল কাজগুলো আপনারা ভিডিও না দেখে সরাসরি কোশ্চেন করেন, মানে আমি তাহলে ভিডিওটা কেন করছি আপনাদের কাজের সুবিধার্থে। আপনারা কাজ না দেখে যদি আমাকে কোশ্চেন করেন, আপু সেকেন্ড রাউন্ডে কয়টা ঘর, সেকেন্ড রাউন্ডে কয়টা ঘরটা তো আমি বলেই দিচ্ছি, তারপর এটা তো কোশ্চেন করার কোনো মানে হয় না। আপনি কোথাও আটকাচ্ছেন বুঝতে পারছেন না সেটা আপনি কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন। এরকমও অনেকে জিজ্ঞেস করে, মানে এতটুকু সময় হয় না তাদের যে তারা একটু দেখবে খেয়াল করে। ঠিক আছে, তারা কোশ্চেন করে করে এটার এটুকু সাইজ কতটুকু, এইটাতে কয়টা ঘর, আসলে এগুলা কমেন্টের অ্যান্সার করাটা না খুব কষ্টকর। কারণ ভিডিওগুলো আমি রেগুলার না অনেক আগেও করে করে আপলোড করেছি, ওখানে কয়টা ঘর ছিল ওটা তো এখন বের করে দেখতে হবে। তো যাই হোক, এই রাউন্ডটা আমি কমপ্লিট করে আপনাদের জয়েন করে দেখাচ্ছি। আমার রাউন্ডটা সেকেন্ড রাউন্ডটা শেষ, এদিকটা জয়েনিংটার সময় আমি যেটা করব সেটা হচ্ছে 1 2 3 এই 3 নম্বর চেনটার মধ্যে আমি জাস্ট একটা স্লিপ নট করে জয়েন করে ফেলব। থার্ড রাউন্ডে যেটা করব সেটা হচ্ছে এই সেম কালারটা দিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী যে ঘরটা, ঠিক সেই ঘরটাতে আমি একটা এই হুকের সাহায্যে এই সুতাটাকে টেনে এনে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেন এই যে প্রথম লুপটা, এর মধ্যে থেকে সুতাটাকে টেনে এনে আরও একবার একটা সিঙ্গেল ক্রোশে করব, দেন একটা চেন করে নেব। দুইটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন। তারপর হচ্ছে সেম ঘরটাতে আমি একটা ট্রিপল ক্রোশে করে ফেলব। এবং পরবর্তী ঘরে একটা একটা ট্রিপল ক্রোশে করব। এর পরবর্তী ঘরে আমি দুইটা ট্রিপল ক্রোশে করে ফেলব। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি, এর পরবর্তী ঘরে হচ্ছে দুইটা ট্রিপল ক্রোশে। সো এই রাউন্ডের বিষয়টা হচ্ছে একটা ঘরে হচ্ছে একটা ট্রিপল ক্রোশে আর পরবর্তী ঘরে দুইটা ট্রিপল ক্রোশে, মানে হচ্ছে এই রাউন্ডে আমরা ইনক্রিজ করব, বাট ইনক্রিজটা হচ্ছে প্রতি ঘরে হবে না, এক ঘর পরপর হবে, এক ঘর পরপর ইনক্রিজ হবে, এক ঘরে একটা ট্রিপল ক্রোশে এবং পরবর্তী ঘরে দুইটা ট্রিপল ক্রোশে। ঠিক এইভাবে করে আমি থার্ড রাউন্ডটা কমপ্লিট করে ফেলব। আর তার আগে আমি বলে দিচ্ছি, আমার ফার্স্ট রাউন্ডে ছিল 14টা ঘর এবং পরবর্তী রাউন্ডে হয়েছে সেকেন্ড রাউন্ডে 28টা ঘর, আর এইবার হচ্ছে আমি 28টার সাথে আরও 14টা ঘর বাড়াচ্ছি। এক ঘর পরপর যেহেতু বাড়বে তারও 14টা ঘর বাড়বে। তাহলে আপনারা হিসাব করে নেবেন, এই 14টা বাড়লে পরে হচ্ছে আপনার 42টা ঘর হবে থার্ড রাউন্ডে। তো এই পরে হচ্ছে আমি রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে জয়েনিংটা তো দেখাচ্ছি, জয়েনিংটা এটা একটু ডিফারেন্ট, আমি রাউন্ডটা শেষ করি। এর পরবর্তী ঘরে হচ্ছে এই যে এই ঘরটাতে আমি দুইটা ট্রিপল ক্রোশে করব, পরবর্তী ঘরে হচ্ছে একটা ট্রিপল ক্রোশে,
পরবর্তী ঘরে দুইটা ট্রিপল ক্রোশে, তার মানে এই রাউন্ডটাতে হচ্ছে একটা করে এক ঘর পরপর ইনক্রিজ করব, তার মানে হচ্ছে একটা ঘরে যদি একটা ট্রিপল ক্রোশে, পরবর্তী ঘরে দুইটা ট্রিপল ক্রোশে, এভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করব। তো এই রাউন্ডে হবে আমার টোটাল 42টা ট্রিপল ক্রোশে। আগের রাউন্ডে ফার্স্ট রাউন্ড ছিল 14, পরেরটা 28 এবং এটাতে 42টা হবে। তো আমি রাউন্ড কমপ্লিট করে জয়েনিংটা দেখাচ্ছি। আমার রাউন্ডটা শেষ। ওকে, আমার এই রাউন্ড শেষ, এখন জাস্ট আমি জয়েন করব। তার আগে আমি সুতাটা বাড়তি করে অলরেডি কেটে রেখেছি। এই জয়েনিংটা খেয়াল করবেন, জয়েনিংটা হচ্ছে এদিকে একবার দুইটা বার, একবার একবার করে দুইবার সিঙ্গেল ক্রোশে করা ছিল এবং তারপর একটা চেন ছিল। তো দুইটা সিঙ্গেল ক্রোশে পর যে চেনটা ছিল, সে ঠিক সেই চেনটার মধ্যে হুকটা নিব এবং এই পাশ থেকে এই সুতাটাকে জাস্ট এনে একটা স্লিপ নট করে ফেলবো। এভাবে করে কাজটা করা যাবে। আর একটা ভাবে হচ্ছে যে আমি এইটাকে স্লিপ নট না করেই জাস্ট এই পর্যায়ে এই সুতাটাকে এদিকে বের করে ফেলবো টেনে, এবং এই যে ঘরটা পরবর্তী যে ডাবল ক্রোশেটা ছিল ঠিক সেটার ভেতর থেকে হুক নিয়ে এই পাশে সুতাটাকে এভাবে করে বের করে আনবো, এবং এই যে ঠিক শেষের যে ঘরটা ছিল সেই ঘরটাতে হুকের সাহায্যে আবার সুতাটাকে পেছন দিকে নিয়ে যাব। এতে করে একটা ফেক চেন এই দিকটাতে হয়ে যাবে। এই যে ঘর দেখেন কি সুন্দর, কালো কালারটাতে এতটা বোঝা যায়নি, ব্লুটাতে খুব ভালো বোঝা যাচ্ছে। এই যে ঠিক এইরকম, বাকি ঘরগুলো যেরকম ঠিক সেরকমই দেখাবে, ফিনিশিংটা টোটালি ইনভিজিবল হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি জাস্ট এই পাশে নিয়ে যে কোনো একটা ঘর থেকে সুতাটা পেট করে জাস্ট গিট দিয়ে নেব। দুইটা গিট দিব যাতে করে কোনো রকম ঝুঁকি না থাকে খুলে যাওয়ার। এই হয়ে গেল শেষ এই রাউন্ডটা। এখন 4 নম্বর রাউন্ডে হচ্ছে ব্ল্যাক কালারটা আবার আমি ইউজ করব। তো এটাও যে কোনো একটা পাশ থেকে আমরা জয়েন করে নিব, যে কোনো একটা পাশ থেকে জয়েন করব, কোনো ঘর স্পেসিফিক নাই। আর এই রাউন্ডের কাজ হচ্ছে টোটালি সিঙ্গেল ক্রোশে। তো আমি এই দিক থেকে একটা ঘরে জয়েন করে নিচ্ছি। জয়েন করার সিস্টেমটা খেয়াল করবেন, জাস্ট এই পাশে সুতাটা তুলে আনব এবং একটা গিট দিয়ে নিব। তারপর হচ্ছে সেম ঘরটার মধ্যে হুকটা নিব এবং এই পাশের এই সুতাটাকে হুকের উপরে দিয়ে রাখবো, এবং এভাবে করে জাস্ট বের করে সুতাটা আনব আর একটা চেন করে নিব, জাস্ট একটা চেন। এবং পরবর্তী ঘরে সরাসরি একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলব। এই যে বাড়তি সুতাটাকে সবসময় হাতে ধরে রাখবো যেন এটা হাইড হয়ে যায়, এবং প্রত্যেকটা ঘরে একটা করে জাস্ট সিঙ্গেল ক্রোশে করে ফেলবো। এই রাউন্ডে কিচ্ছু হবে না, শুধু একটা করে সিঙ্গেল ক্রোশে। আর সিঙ্গেল ক্রোশেটা করার সময় একটু খেয়াল করে কাজটা করবেন, খুব বেশি টাইট অথবা খুব বেশি লুজ করে কাজটা করবেন না, তাহলে কিন্তু জিনিসটা টুপির মতো হয়ে যাবে। বা খুব বেশি লুজ করে করলেও পরবর্তী রাউন্ডে দেখবেন যে একটা জমাট ভাব সেটা থাকবে না। তো প্রত্যেকটা স্টিচ যেন সমান হয় সেটা খেয়াল রাখবেন। আর এর জন্য দরকার হচ্ছে, যারা বিশেষ করে নতুন তাদের প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে কাজের ফিনিশিং যত প্র্যাকটিস করবেন ততটাই ভালো হবে। তা আমি জাস্ট এই রাউন্ডটা কমপ্লিট করে জয়েন্টটা দেখাচ্ছি। জয়েন্টটা খেয়াল করবেন, জয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি রাউন্ডটা শেষ, আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। আমি জাস্ট এই দিকটাতে এখন জয়েন করব।
এদিকে একটা জাস্ট চেন নিয়েছিলাম, আমরা কোনো সিঙ্গেল ক্রোশে করিনি। তো সেক্ষেত্রে আমি জাস্ট কী করবো, যে সুতাটাকে বাড়তি করে একটু বড় করে বাড়তি করে নিব এবং কেটে ফেলবো। কেটে ফেলার পর এদিকটা খেয়াল করবেন, এই যে চেনের পর যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটা ছিল ঠিক সেই ঘরের মধ্যে হুকটা নেব এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে এই পাশে নিয়ে আসবো। আনার পর হাত দিয়ে অ্যাডজাস্ট করে একটু টেনে তারপর হচ্ছে লাস্ট যে স্টিচটা ছিল সেটার মধ্যে হুক নিয়ে এই পাশ থেকে বের করে আনব। এই যে হয়ে গেল না, কি সুন্দর ইনভিজিবল একটা সিঙ্গেল ক্রোশে। তো ঠিক এভাবে করে আমি এখন পেছন দিকে যে কোনো একটা ঘরের মধ্যে থেকে নিয়ে জয়েন করে ফেলব। আমি এই ঘরটাতেই জয়েন করি। যেহেতু এটা হচ্ছে লাস্ট ঘর, তো এই দিকে একটু খেয়াল রাখবেন, কারণ হচ্ছে এই দিকটায় একটু কষ্ট হবে, আদারওয়াইজ ফিনিশিংটা ভালো আসবে না। জাস্ট দেখাচ্ছি, আমি এই ঘরটাতে নেওয়ার চেষ্টা করছি, এই ঘরটাতে নিলে সুবিধা হবে। এই যে এই ঘরটাতে আমি জাস্ট একটা সুতা বের করে আনবো। অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এবার হচ্ছে আমি দুইটা গিট দিয়ে দিব। তো এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন একটুখানি টুপির মতো, বাট এটা আসলে চলে যাবে, এটা থাকবে না। আর এর চেয়েতেও যদি বেশি টাইট করেন সেক্ষেত্রে আরও বেশি কুচকে যাবে। তো এই জিনিসটার পরে এর পরবর্তী চারটা রাউন্ড হচ্ছে একটু সেম হবে, সেম বলতে এই যে 3 নম্বর আর 4 নম্বর রাউন্ডটা দুইবার রিপিট হবে। তার মানে হচ্ছে আমি এখন যে রাউন্ডটা করবো 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এই 4টা রাউন্ড এই 2টা রাউন্ডকে কপি করবে। মানে হচ্ছে 5 নম্বর রাউন্ড এই 3 নম্বর রাউন্ডের মতো হবে, 6 নম্বর রাউন্ড এই 4 নম্বর রাউন্ডের মতো হবে, 7 নম্বর রাউন্ড আবারও এই 3 নম্বর রাউন্ডের মতো হবে। তো এভাবে করে আমি জাস্ট দেখাচ্ছি, আগে ভাগে বলে দিলাম। তো এখন আমি জয়েন করব হচ্ছে নেক্সট কালারটা। নেক্সট কালারটা হচ্ছে এই রাউন্ডে আমরা যে কোনো একটা ঘর থেকে জয়েন করে নেব এই কালারটা। আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো এদিকে জাস্ট একটা গিট দিয়ে নেব, সিম্পলি একটা গিট, জয়েনিংটা এবং হচ্ছে অ্যাটাচ করার ব্যাপারটা এবং শেষ ফিনিশিংয়ের জয়েনিংটা সেম, আমি প্রত্যেকবার কিন্তু একই রকম করছি। যে খেয়াল করবেন এ পাশ থেকে সুতাটা বের করে আনব, তারপরে হচ্ছে একটা চেন করব, এরপর এই সুতাটাকে হুকের উপরে দিয়ে আরও একবার একটা চেন করে নেব, দেন আরও একবার একটা চেন, তারপর হচ্ছে ট্রিপল ক্রোশে সেম ঘরে সেম ওয়েতে। এই রাউন্ডেও আমরা হচ্ছে এক ঘর করে ইনক্রিজ করব, তার মানে হচ্ছে একটা ঘরে ইনক্রিজ হবে একটা ঘরে হবে না। তো এভাবে করে আমি যাব, এই পরবর্তী ঘরে একটা ট্রিপল ক্রোশে হবে এবং তার পরবর্তী ঘরে 2টা ট্রিপল ক্রোশে করব। এই যে দেখেন আবারও সেম ঘরটাতে আমি আরও একবার ট্রিপল ক্রোশে করব। এবং এই সুতাটাকে ধরে রাখবো যেন এটা হাইড হয়ে যায়। এই ঘরটাতে আমি এখন 1টা ট্রিপল ক্রোশে করব এবং পরবর্তী ঘরে 2টা ট্রিপল ক্রোশে করব।
ঠিক এইভাবে করে দুই এক দুই এক দুই এভাবে করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে জয়েনিংটা দেখাচ্ছি। আমার রাউন্ডটা শেষ, এখন হচ্ছে আমি জাস্ট জয়েন করব। জয়েন করার সময় খেয়াল করবেন এই যে আমি তিন নাম্বার যে চেনটা ছিল সেই ঘরে জয়েনটা করব স্লিপ নট দিয়ে। এবং বাড়তি করে সুতাটা কেটে নেব। ঠিক আগের রাউন্ডের মতো পরবর্তী যে ঘরে আমি একটা জয়েন করেছিলাম ঠিক সেভাবে করে জয়েনটা করব। এই যে খেয়াল করবেন এই কালারটা তারও ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে এই ঘরটা পরবর্তী, এটাকে স্কিপ করে পরবর্তী তার পরবর্তী ঘরে হুক নিব এবং এই যে এভাবে করে সুতাটা নিয়ে আসবো টেনে, এবং এই দিকটায় ঠিক এইরকম করে একটা ইনভিজিবল জয়েন তৈরি করব। এটা হচ্ছে আমাদের শেষের স্টিচটা, তাই এই দিক থেকে একটু অ্যাডজাস্ট করে নেব। এই হয়ে গেল, দেখলে এভাবে করে আপনি বুঝতে পারবেন না কোন দিকটা জয়েন করেছি। তো এই পাশে নিয়ে যে কোনো একটা ঘরের মধ্যে থেকে আপনারা যদি এটা কষ্ট হয় হুকের সাহায্যে করতে সেক্ষেত্রে সুই দিয়ে করে নেবেন। এই যে এই পাশ থেকে হচ্ছে আমি একটা সুতা টেনে বের করে নিব এবং এদিকে দুটো গিট দিয়ে দিব। এখন হচ্ছে আমি ব্ল্যাক কালারটা আবার জয়েন করে নিব এই রাউন্ডে ব্ল্যাক কালার দিয়ে। জয়েনিংটা সেম এবং কাজটাও মোটামুটি সেম। যে কোনো একটা ঘর থেকে বের করে এনে সুতা আমি জাস্ট জয়েন করে নিব। সেম ঘরটাতে হুক নিয়ে এই পাশে জাস্ট সুতাটা তুলে এনে একটা চেন করে ফেলব এবং পরবর্তী প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে ফেলব। আর তার সাথে আমি এই যে এই বাড়তি অংশটুকু এদিকে ধরে রাখব যেন এটা কাজের পাশাপাশি হাইড হয়ে থাকে। তো এভাবে করে আমি জাস্ট এই রাউন্ডটা ফুললি কমপ্লিট করে ফেলব এবং জয়েনিংটা সেম আগের রাউন্ডের মতো, তাও আমি দেখিয়ে দিব কীভাবে জয়েন করতে হয়। আমি জাস্ট এই দিকে এসে জয়েন করে দেখাচ্ছি। আমার রাউন্ডটা শেষ হয়ে গেল, তো আমি এই যে সুতাটা কেটে শেষ ঘরের দিকে বের করে নিয়েছি। এখন আমি কি করব, এই প্রথম ঘরটা কি ছিল জাস্ট একটা চেন ছিল, তো এই ঘরটাতে বাদ দিয়ে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটা ছিল ঠিক সেই ঘরটার মধ্যে হুকটা নিচ্ছি এবং এই পাশ থেকে এই সুতাটাকে টেনে এই পাশে নিয়ে আসব এবং শেষ স্টিচটা যেটা এই মাত্র করলাম সেটার মধ্যে হুকটা নিব। সেটার মধ্যে হুকটা নিব এবং এই পাশ থেকে সুতাটাকে বাইরের দিকে নিয়ে যাব। এই যে হয়ে গেল, এবং এই পাশে গিয়ে যে কোনো একটা ঘরের মধ্যে থেকে হুক নিয়ে একটা সুতাকে দুইটা গিট দিয়ে দিব। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে যদি আপনারা ফলো করে কাজটা করেন আমার ম্যাটগুলো দেখতে যেরকম ফিনিশিং আসে যেরকম জমাট একটা ভাব, এই দেখেন অলরেডি একটা জমাট জমাট ভাব, এই আপনাদেরটাও ঠিক এইরকমটাই আসবে।
আর এইগুলো হচ্ছে সামারিয়ান সুতা। সামারিয়ান হচ্ছে আপনি ফেসবুক পেজ অথবা গ্রুপগুলোতে পারচেস করতে পারবেন। দাম হচ্ছে 5 টাকা 10 টাকা ডিফারেন্টে, এক একজনের কাছে এক এক রকম কালারের অ্যাভেলেবেল আছে। তো দাম খুব একটা কারোর সাথে কারো খুব একটা বেশি পার্থক্য নেই, যার কাছে যতটা বেশি কালার থাকে আমি যা দেখেছি তার একটু প্রাইসটাও একটু 5 টাকা 10 টাকা বাড়তি থাকে। 100 গ্রাম করে কেক তৈরি করে তারা বিক্রি করে, মিনিমাম 100 গ্রাম পারচেস করতে হয়, তা আপনারা আপনাদের মন মতো নিয়ে নেবেন। তা আর এটা হচ্ছে আমি এখন একটা সুতা কালার মানে সাদা রংটা এখন এখানে ব্যবহার করব। তো যে কোনো একটা ঘর থেকে আমি এই জায়গাটাতে জাস্ট অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করার সিস্টেমটা সেম আগের মতোই, জাস্ট এভাবে করে নিয়ে এসে একটা গিট দিয়ে দিব। এই সুতাটার থিকনেস একটু কম কালোর চাইতে, বাট অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটু 19-20 হলে কোনো সমস্যা হবে না, বাট অনেকটা থেকে অনেক বেশি চিকন অনেক বেশি মোটো ওই রকমটা নিলে কিন্তু হবে না। তো এই জায়গাটা থেকে আমি কি করব, এই যে সুতাটাকে টেনে বের করে আনবো এবং একটা চেন করে নেব। তারপর এই যে এই সুতাটাকে হুকের উপরে তুলে নিব এবং একটা চেন করে ফেলবো। তারপর আরও একবার একটা চেন, 3টা চেন করে নিলাম। সো এদিকটায় যেটা করব, এই ঘরটাতেও সেম আমি আবারও একটা ট্রিপল ক্রোশে করে ফেলব। পরবর্তী ঘরে একবার একটা ট্রিপল ক্রোশে করব, তার পরবর্তী ঘরে 2টা ট্রিপল ক্রোশে করব। এক ঘর পর পর ইনক্রিজ করে যাব এই রাউন্ডেও। এই ঘরটাতেও 1টা ট্রিপল ক্রোশে এবং তার পরবর্তী ঘরে 2টা ট্রিপল ক্রোশে। সাদা রঙের জন্য ক্যামেরাতে কালারটা রিফ্লেক্ট করছে, তো আশা করি এই যে দেখেন 2টা 1 2 1 2। এর আগের রাউন্ডেও কিন্তু সেম ছিল 2 1 2 1 2, তার আগের রাউন্ডেও সেম ছিল 2 1 2, কিন্তু তার আগের রাউন্ডে 2টা 2টা করেছিল সব ঘরে, আর এদিকে 14টা ছিল। তো যাই হোক, আমি হচ্ছে এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে জয়েন্টটা করে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকে হয় যে এরকম, আমি এই রাউন্ডটার পরে যদি বলতাম যে এই রাউন্ডটার পরে এই রাউন্ড আর এই রাউন্ডটা 2বার কপি হবে, মানে এটা আরও একবার যাবে দেন হচ্ছে এটা হবে, তো এটা যদি আমি বলতাম সেক্ষেত্রে অনেকেই আছে, অনেক আপুরে আছে বুঝতে পারে না, বলে যে স্কিপ করে আপু চলে গেলেন, আমি তো বুঝতে পারছি না, তাই আমি জাস্ট দেখিয়ে দিলাম। বাট আপনারা যারা হচ্ছেন যে অল্পতেই একটু বুঝতে পারেন, যে একটা কথা বললেই দেখা যাচ্ছে যে ওই লাইনটা সম্পূর্ণ করে ফেলতে পারছে, তাদের জন্য কিন্তু আমি অলরেডি দিয়ে বলে দিচ্ছি যে আপনারা জাস্ট এভাবে করে চলে যাবেন। এই শুরুর দিকেই বলে দিয়েছি যে এই এই রাউন্ডগুলো রিপিট হবে, তো আপনারা একটু দেখে শুনে কাজটা করবেন। আর প্লিজ, হ্যাঁ, অনেকেই করে কি যে দেখতেছে যে 2টা 3টা রাউন্ড রিপিট হচ্ছে বা 2টা 3টা সেম সেম যাচ্ছে, তো পরবর্তী বোঝা নাই দেখা নাই, তারপরে গিয়ে ফাট করে নিজে নিজে করে ফেলা এবং দেখা যাচ্ছে যে হচ্ছে না রাউন্ডগুলো, হ্যাঁ, তখন আবার এসে কোশ্চেন করা আছে আপু এটা হচ্ছে না। তো আসলে একটা ভিডিও যেহেতু ফ্রি টিউটোরিয়ালগুলো, আপনারা একটু কষ্ট করে পুরোটা দেখবেন, দেখলে আপনাদেরই উপকার হবে, শিখতে চাইলে, বিশেষ করে যারা শিখতে চান তাদের জন্য আপনাদেরই উপকার হবে। তো আপনারা ভালো করে দেখে যে বুঝে জিনিসটা করবেন, তা আশা করি আপনাদের ফিনিশিংটাও তখন খুব ভালো হবে। তো যাই হোক, আমি রাউন্ডটা কমপ্লিট করে কথা না বাড়াই তারপর দেখাচ্ছি। আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে জয়েন করে ফেলবো হচ্ছে সরাসরি। এদিকটা একটু খেয়াল করবেন, এদিকটা হচ্ছে প্রত্যেকটা ঘর এক ঘর পর পর ছিল, কিন্তু এদিকে কিন্তু আপনার 2টা স্টিচ হবে, সেটা নিয়ে মানে কোনো টেন্স হওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে 2টা ঘরই হবে, বাড়তি আসবে। তো সেক্ষেত্রে এখানে কোনো কিছু না করে সরাসরি 1টা ঘর করে তারপর
আমার রাউন্ডটা শেষ হয়ে গেছে, এদিকটা একটু খেয়াল করবেন, এদিকে দেখেন দুইটা ঘর আসছে। আমি নর্মালি এক ঘর পর পর ইনক্রিজের কথা বলেছি, কিন্তু লাস্টের দিকে আপনি খেয়াল করবেন যে আপনার দুইটা স্টিচ মানে একটা ঘর বেশি আসছে। এটা আসলে আসবে, কিছু করার নেই, সেক্ষেত্রে আপনি জাস্ট সরাসরি জয়েন করে ফেলবেন, এটা নিয়ে টেন্স হওয়ার কিছু নেই। তো তিন নাম্বার যে চেনটা ছিল সেই চেনটার মধ্যে আমি একটা স্লিপ নট করে জয়েন করে ফেলবো। এর পরবর্তী রাউন্ডটা সেম কালার দিয়ে হবে, তো সেক্ষেত্রে আমি জাস্ট এই যে এই দিকটাতে কোনো চেন করব না, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। লুপ নিয়ে এসে জাস্ট একটা সিঙ্গেল ক্রোশে, অ্যান্ড দেন এই যে লুপটা নিলাম এই লুপের মধ্যে হুক নিয়ে আরও একবার একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো এবং একটা চেন করব। তারপর হচ্ছে পরবর্তী ঘরে একটা ট্রিপল ক্রোশে করব। অ্যান্ড এই রাউন্ডে হচ্ছে প্রতিটা ঘরে আমি একটা করে ট্রিপল ক্রোশে করে নিব, প্রত্যেক ঘরে আমি একটা করে ট্রিপল ক্রোশে করব। এই রাউন্ডে আর কোনো চেঞ্জ হবে না, প্রত্যেকটা ঘরে একটা করে ট্রিপল ক্রোশে, প্রত্যেকটা ঘরে একটা করে ট্রিপল ক্রোশে করে ফেলব। এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফেলব এবং তার পরবর্তী রাউন্ড হচ্ছে ব্ল্যাক কালারে জয়েন করব এবং প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। তো আমি একেবারে কালোটা জয়েন করে সিঙ্গেল ক্রোশে করে তারপরে দেখাচ্ছি। আমি ঠিক যা বলেছিলাম সেটাই করেছি। আমি ওই সাদা সেকেন্ড রাউন্ডটা, যে হোয়াইট কালারের সেকেন্ড রাউন্ডটা ছিল, সেটা কমপ্লিট করে ফেলেছি। সেটাতে জাস্ট প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ, একটা করে ট্রিপল ক্রোশে হয়েছে এবং পরবর্তীতে হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাটাচ করে ঠিক এই আগের রাউন্ড আগের দুইটা রাউন্ডের মতোই হবে। ব্ল্যাক কালারটা অ্যাটাচ করার পরে জাস্ট আমি সে এক প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করেছি। সেম ব্ল্যাক কালারের আগে দুই রাউন্ড যেভাবে করেছি ঠিক সেভাবেই এই রাউন্ডটা হবে। তো আমি করার আগেই বলে রেখেছিলাম যে আমি এটা করে তারপর দেখাবো, তো আমি এখনও বলে দিচ্ছি যারা ওই জায়গাটা বা ওইটা স্কিপ করে গিয়েছেন বিশেষ করে তাদের জন্য। তো যাই হোক, আমি এরপরে হচ্ছে আমার নেক্সট কালারটা অ্যাটাচ করে নিয়েছি, যেভাবে আমি কি অ্যাটাচ করি জাস্ট একটা গিট দিয়ে এবং সেই জায়গাটাতে জাস্ট হুকটা নিয়ে এপাশে সুতা তুলে এনে আমি জাস্ট চেন করে নেব। এবং ট্রিপল ক্রোশে করব এই জায়গাটা এই একই ঘরটাতে, তারপর হচ্ছে একটা ট্রিপল ক্রোশে পরবর্তী ঘরে এবং তার পরবর্তী ঘরেও আমি একটা ট্রিপল ক্রোশে করে ফেলব। এই একটা একটা করে ট্রিপল ক্রোশে করার পর দুইটা ঘর পর তৃতীয় নাম্বার ঘরে আমি দুইটা ট্রিপল ক্রোশে করব। এর আগের বার যতবার আমরা ইনক্রিজ করেছি মোটামুটি এক ঘর পর পর ইনক্রিজ করেছি, এবার ফার্স্ট রাউন্ড যেটাতে আমরা দুই ঘর পর পর ইনক্রিজ করব, যে এই ঘরটা এবং এই ঘরটাতে একটা একটা করে ট্রিপল ক্রোশে করব। একটা এবং এই ঘরেও একটাই ট্রিপল ক্রোশে, এখন এই ঘরটাতে হচ্ছে দুইটা ট্রিপল ক্রোশে করব। এই ঘরটাতে দুইটা ট্রিপল ক্রোশে করব, এই দেখেন দুইটা, এক এক দুই, এক এক দুই। তো ঠিক এই ইকুয়েশনে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করব এবং এর পরবর্তী যে রাউন্ডটা হবে ঠিক এই রাউন্ডটার মতো, তার আগের দুই দ্বিতীয় মানে তার দুই ঘর আগের যে রাউন্ডটা ছিল সাদা এর মতো, জাস্ট এই রাউন্ডটা কমপ্লিট করার পর এটার উপরে একটা করে প্রত্যেক ঘরে একটা করে ট্রিপল ক্রোশে হবে। তা আমি এই রাউন্ডটা শেষ করে সেকেন্ড রাউন্ড এটা এই কালারের মধ্যে সেকেন্ড যে রাউন্ডটা থাকবে সেটাও করে শেষের দিকে দেখাবো। আমি বলেছিলাম লাস্টবার যে এই রাউন্ডটার পরে এই যে এই রাউন্ডটাতে টোটালি একটা একটা করে ট্রিপল ক্রোশে হবে, তো আমি একটা একটা করে ট্রিপল ক্রোশে করে ফেলেছি, তারপর আপনাদের জন্য বলেছি যে দেখাবো। তো আমি এই অংশটুকু রেখেছি, এদিকটা খেয়াল করবেন। সিম্পলি প্রত্যেকটা ঘরে একটা করে ট্রিপল ক্রোশে, প্রত্যেক ঘরে একটা করে ট্রিপল ক্রোশে।
প্রত্যেক ঘরে একটা করে ট্রিপল ক্রোশে, কোনো ইনক্রিজ কোনো ডিক্রিজ কিছু হবে না, সিম্পলি প্রত্যেক ঘরে একটা করে ট্রিপল ক্রোশে হবে। প্রায় শেষের দিকে, তো এটুকু আমি করে ফেলি। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা রেড কালারের একটা বাটন আছে, সেটাতে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং আরেক পাশে দেখবেন আরও একটা বেল আইকনের মতো চিহ্ন দেওয়া আছে, সেটার মধ্যে ক্লিক করে রাখলে নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, বা বুঝতে সমস্যা হলে সেটাও জানাবেন, এদিকটা খেয়াল করেন। এই যে আমার শেষ, তো এই ঘরটা কিন্তু একটা ঘর, হ্যাঁ, যেহেতু এদিকে আমি জাস্ট একটা স্লিপ নট করার পরে পরবর্তী ঘরে সুইচ করে কাজটা করেছিলাম, তো এর জন্য এই ঘরটাতে আমাকে কাজ করতে হবে। এটা হচ্ছে আমার লাস্ট ঘর, এই যে এদিকটাতে একটা ট্রিপল ক্রোশে করে নেব, অ্যান্ড দেন এই যে সিঙ্গেল ক্রোশেগুলোর পর যে প্রথম যে একটা চেন ছিল সেই ঘরটাতে স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। যেহেতু কালার চেঞ্জ করবো না, তাই আমি সরাসরি পরের ঘরটাতে আমি জাস্ট পরের ঘরটা তো করবো না, এই ঘরটাতে আমি আসলে এভাবে করি, কারণ হচ্ছে শেষের দিকে তো তো ফিনিশিংটা একেবারে ভালো দরকার, তাই আমি এখানে দুইটা চেন করব, তিনটা চেন করবো, অ্যাকচুয়ালি তিনটা চেন করে নেব। খেয়াল করবেন এই রাউন্ডে আমি সরাসরি তিনটা চেন করে নিচ্ছি, এবং পরবর্তী ঘরে হচ্ছে একটা ট্রিপল ক্রোশে করব, পরবর্তী ঘরে একটা ট্রিপল ক্রোশে। আমি বারবার করে বলতে থাকি, কারণ হচ্ছে অনেক সময় অনেক আপুরা বুঝে না, তাই আচ্ছা যাই হোক আরেকবারও বললাম, প্রথমে তিনটা চেন, আগের রাউন্ডগুলো কিন্তু এরকম ছিল না, সিঙ্গেল ক্রোশে পরে চেন করেছিলাম, এবার সরাসরি তিনটা চেন নিলাম এবং এই দিকটাতে একটা ট্রিপল ক্রোশে। আমি এখন পরবর্তী কয়েকটা ঘরে ট্রিপল ক্রোশে করব, যে এটাকে আমরা জাস্ট স্কিপ করে যাই, তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, খেয়াল করেন এটাকে যদি বাদ দিয়ে গুনি তাহলে এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর হয়েছে, তো ঠিক সাতটা ঘর পর, এটাকে যেহেতু স্কিপ করছি কিন্তু এটাতে আমি শেষের দিকে একটা ট্রিপল ক্রোশে করব, তো তখন এটা একটা হয়ে যাবে, তো তখন এক হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আট ঘর পর এই নয় নম্বর ঘরটাতে আমি দুইটা ট্রিপল ক্রোশে করব। ওয়ান, এই যে হচ্ছে এদিকে কিন্তু শেষে একটা ট্রিপল ক্রোশে করবে এবং এটা স্কিপ হয়ে যাবে, ঢেকে যাবে, এটা দেখা যাবে না, ঠিক আছে। তো টোটাল আট ঘর পর পর আমি এই রাউন্ডে, খেয়াল করবেন আট ঘর পর পর আমি একটা করে ইনক্রিজ করব, এবং ওই আটটা ঘরে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ট্রিপল ক্রোশে করে ফেলব। তিন চার পাঁচ ছয় সাত আট, খেয়াল করে দেখেন এই যে আটটা, এই যে ইনক্রিজ করেছিলাম, তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আটটা ঘর পর এই পরবর্তী ঘরটাতে, এই ঘরটাতে আমরা এখন ইনক্রিজ করব একটা, এবং সেম ঘরটাতে, এদিকে না গিয়ে সেম ঘরটাতে আরও একবার একটা ট্রিপল ক্রোশে করে ফেলব। সো এই আট ঘর পর পর ইনক্রিজ, এখন হচ্ছে এই রাউন্ডটা এইভাবে করে কমপ্লিট করে নেব। আপনারা উপরে দেখবেন যে হচ্ছে একটা আই বাটন আসে ভিডিও চলাকালীন সময়ে, ওইদিকে আপনারা আরও সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ম্যাটের টিউটোরিয়াল পাবেন, সেগুলো চেক করে দেখতে পারেন, আর হচ্ছে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সেদিকে আপনারা বিভিন্ন ডিজাইনের 13 ইঞ্চি 12 ইঞ্চি সাইজের বিভিন্ন রকম টেবিল ম্যাট
অথবা টেবিল রানারের টিউটোরিয়াল পাবেন, টোটালি বাংলায় আছে, স্টেপ বাই স্টেপ দেখানো। আর যারা হচ্ছে আমার ফার্স্ট ভিডিওগুলো দেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমি যখন অ্যাজ এ নিউ ইউটিউবার ছিলাম তো আমার ভিডিও করা সম্পর্কে এতটা ধারণা ছিল না, তাই হয়তোবা ক্লিয়ারিটি বা সাউন্ডের ব্যাপারে একটু সমস্যা থাকতে পারে, সেই ব্যাপারটা আসলে এখন তেমন একটা নেই। তো আশা করি এখনকার ভিডিওগুলো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সো আমার এই রাউন্ডটা কিন্তু শেষ। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কালারটা একটু ডিফারেন্ট, এটা ডার্ক এবং এটা লাইট। আর কারণ হচ্ছে আমি যেখান থেকে বা যে আপুর কাছ থেকে সুতাটা নিয়েছিলাম এটা 100 গ্রামই ছিল তার কাছে, এবং আমি এটা এই কালারটা দুইটা জায়গায় দুইটা এরকম দুইটা পার্টে ইউজ করেছি। তো এটার মধ্যে 4টা রাউন্ড হয়েছে আর এই পাশটাতে হয় নাই। এ পাশটায় 3টা রাউন্ডের কিছুটা অংশ থাকতেই শেষ হয়ে গিয়েছে কালারটা। নেক্সট টাইম আমি চেয়েছিলাম বাট এই কালারটা তার কাছে আর অ্যাভেলেবেল নাই, তাই আর কি আমি এখন এটা যেহেতু আপনাদের টিউটোরিয়াল দেখাচ্ছি তাই এখানে অন্য একটা কালার, এটা হচ্ছে যে একটা লাইট শেড ছিল ওই কালারটা এখানে অ্যাটাচ করে দেখিয়েছি। যাই হোক, আপনারা এই দিকটা খেয়াল করেন। লাস্ট ঘরটা আমি বলেছিলাম 3টা চেইন ছিল, যেটাকে আমরা স্কিপ করে আমি জাস্ট ওদিকে একটা ট্রিপল ক্রোশে করবো। তা আমি অলরেডি করে রেখেছি কিন্তু আপনাদের দেখাবো। এই যে দেখবেন জিনিসটা আমি খুলছি, এই যে খুলে ফেলবো এই সেলাইটা, এই এই পর্যায়ে হুকের মধ্যে নিয়ে সুতাটা একবার পেঁচিয়ে সরাসরি এদিকটা খেয়াল করবেন, আমি একটু জুম করে দেখাই। এই যে এদিকটা খেয়াল করবেন সরাসরি, হ্যাঁ সরাসরি এই যে স্লিপ নটটা করেছিলাম, স্লিপ নট করার সময় যে ঘরটার ভেতর থেকে আমরা হুকটা নিয়েছিলাম ঠিক সেই জায়গাটাতে, অবশ্যই এই দিকে না কিন্তু, ঠিক আছে? আমরা এই এই ঘরটায় করব না, আমরা সরাসরি এই যেখান থেকে স্লিপ নট করেছিলাম সেই ঘরটাতে চলে যাব এবং এই পাশ থেকে হুকের সাহায্যে সুতাকে টেনে উপর দিকে তুলে আনব। এবং এই জায়গাটা একটু খেয়াল করবেন, এই জায়গাটা একটু সতর্কতার সাহায্যে করতে হবে, মানে খুব সাবধানে, জাস্ট হুকটা এরকম সুতার টান টান রেখে। 3টা চেন করেছিলাম, তার প্রথম যে ঘরটা প্রথম চেনটার মধ্যে হুকটা নিব ঠিক এরকম অবস্থাতেই, এই অবস্থাতে আমি জাস্ট এই প্রথম ঘরটায় হুক নিব এবং এই পাশ থেকে সুতাকে টেনে প্রথম ঘর এবং প্রথম লুপের মধ্যে থেকে বের করে আনব। তারপর হচ্ছে দ্বিতীয় চেনটার মধ্যে হুকটা নিব এবং এই পাশের সুতাটাকে উপরে তুলে আনব এবং 2টা লুপের মধ্যে থেকে টেনে একবারে বের করে নিয়ে আসব। তারপর তৃতীয় চেনটার মধ্যে হুক নিব এবং এই পাশের সুতাটাকে বের করে উপরের দিকে নিয়ে আসব এবং একসাথে 2টা লুপের মধ্যে থেকে বের করে নিব। এই যে দেখেন কালারটা কিন্তু 2 রকম, তারপরও দেখেন ওটা হাইড হয়ে গিয়েছে এবং এই জায়গাটাতে দেখেন কি সুন্দর। আর তাছাড়া আরেকটা কথা বলে দিই, শেষের রাউন্ডে 8 ঘর পরপর যেহেতু আমরা ট্রিপল ক্রোশে ইনক্রিজ করছি, শেষের দিকে একেবারে দেখবেন যে 1টা ঘর কম আসে হিসাবে, তো এই জায়গাটাতে আপনারা 8 ঘরের জায়গায় 7 ঘর পর 2টা ট্রিপল ক্রোশে করে নেবেন। তা এখন হচ্ছে আমি পরের রাউন্ডটা দেখাচ্ছি। সো এই রাউন্ডটা হচ্ছে আমার প্রায় শেষ রাউন্ড। তো এই দিকটাতে আমি প্রথম দিকে 3টা চেন করে নেব, যেটা শেষের দিকে হচ্ছে স্কিপ করে ফেলবো, তার পরবর্তী ঘরটাতে 1টা ট্রিপল ক্রোশে করব, 1টা ট্রিপল ক্রোশে করব এবং পরবর্তী ঘরে আরও একবার 1টা ট্রিপল ক্রোশে করব এবং এই ঘরটাতেও 1টা ট্রিপল ক্রোশে করে নেব। এই 4টা ট্রিপল ক্রোশের পরে, মানে 3 চেনকে একটা ধরে নিলাম ট্রিপল ক্রোশে, 4টার পরে পরবর্তী ঘরটাতে আমি হচ্ছে 2টা ট্রিপল ক্রোশে করব। শুধু শুরুর দিকেই এটা হবে, এরপরে আর হবে না। এরপর হচ্ছে এই যে 2টা ইনক্রিজ করার পর পরবর্তী 1, 2, 3, 4, 5,
छय सात आठ नौ दस ये दस नम्बर घरे आमी करब इनक्रीज सेम घरटाते ठीक है ए राउंडे होच्छे टोटल नौटा घर पर पर नौटा घर पर पर होच्छे इनक्रीज करते हबे एक दु तीन चार पाँच छय सात बार बार हुक थेके सूताटा बेर हो जाच्छे एक दु तीन चार पाँच छय सत आठ नय नय घर पर परवर्ती घरे हे एकसाथे दुईटा ट्रिपल कोषे हबे माने हे दस नम्बर घरटाते आमरा सब समय इनक्रीज कर फिलब तो ए रकम कर फुल राउंड कमप्लीट कर फिलब ठीक है আমার কিন্তু রাউন্ড টোটালি শেষ আমি যেহেতু এটা প্লেসমেন্ট বা টেবিল ম্যাট বা ঢাল পোস্ট যেটাই বলি না কেন এই রকম একটা জিনিস তৈরি করছি তাই আমি এই জায়গাটাতে জাস্ট এই একটা সিঙ্গেল রাউন্ড দিয়ে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তো আমি এই ক্ষেত্রে কি করছি এই খেয়াল করুন আপনারা হচ্ছে এই জায়গাটাতে সেম কালারটা ইউজ করবেন তাহলে এই ভিলাজের শেড বা ডিজাইনটা চলে আসবে তাছাড়া এইভাবে এই ডিজাইনটা এই কালারও করতে পারেন এটাও ভালো লাগবে আর এভিলায়ের যে অ্যাকচুয়াল যে ডিজাইন সেটা করতে চাইলে হচ্ছে এই সেম কালারটা এই আরও দুই লাইন এইটা দিয়ে দিবেন এবং এইখানে হচ্ছে আপনারা বর্ডার না দিয়ে জাস্ট এভাবে ছেড়ে দিবেন আমি জাস্ট এরকমটাই বললাম আমি আমার ওই ছবিটা আপনাদেরকে দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি এখন দেখাচ্ছি এর আগের রাউন্ডটা আমি বলে রেখেছি যে নয় ঘর পরপর একটা করে ইনক্রিজ হবে এবং তার আগের রাউন্ডটা ছিল আট ঘর পরপর তো আমি ওই দুইটা রাউন্ডই কমপ্লিট করে ফেলেছি জয়েনিংটা দেখানোর মতো কিছু ছিল না তাই এই যে খেয়াল করেন তারপর আমি একবার এই জায়গাটাতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে যে দুইটা ঘর ইনক্রিজ তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় ঘর পর আবার দুইটা মানে নয় ঘর পর পর ইনক্রিজ তো এরকম আর এর আগের রাউন্ডও ছিল আট ঘর পর পর তো যাই হোক তো আমার রাউন্ড তো শেষ এখন এর পরে শেষ রাউন্ড হিসেবে আমি যেটা করছি প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশে প্রত্যেক ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে কীভাবে নিতে হয় এটা খেয়াল করবেন হুকে একবার সুতা পেঁচিয়ে নিয়ে জাস্ট হুকটাকে যেই ঘরের মধ্যে নিয়ে করব সেই ঘরের মধ্যে থেকে নিয়ে ওই পাশে সুতাটাকে তুলে আনবো এই তিনটা লুপকে একবারে তিনটা লুপের মধ্যে থেকে বের করে নিয়ে আসবো তো এভাবে হাফ ডাবল ক্রোশে করতে হয় এবং আমরা প্রত্যেক ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশে করে যাব জাস্ট এই সিঙ্গেল হাফ ডাবল মানে একটা করে হাফ ডাবল ক্রোশে সো এরপর যেটা করব হাফ ডাবল ক্রোশে করার পর হচ্ছে জয়েন করে নেব এবং জয়েনিংটা আমি দেখাবো কারণ এটা আমি অলরেডি করে রেখেছি শেষের দিকে এসেই আপনাদেরকে দেখিয়েছি জয়েনিংটা একটু ইম্পর্ট্যান্ট তাই জয়েনিংটা আপনাদেরকে দেখাবো তা এই যে আমার হাফ ডাবল ক্রোশে করা শেষ এই পর্যায়ে আমি সুতাটা বাড়তি করে কেটে নিব
তো আমি কেটে নিয়েছি বাড়তি করে এবং সুতাটা শুয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আমি নর্মালি হুক দিয়েই দেখিয়ে দিই, তারপরও আর কি হাতের কাছে ছিল এটা আজকে। তো যাই হোক, তো এই যে খেয়াল করবেন, এই যে এই ডাবল ক্রোশ, এই হাফ ডাবল ক্রোশেটা, এই হাফ ডাবল ক্রোশেতে আমরা কিছু করবো না, এই ঘরটাকে ছেড়ে দিয়ে ঠিক এই ঘরটায় তাও এই পাশ থেকে সুইটা নিব এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে সিম্পলি বের করে নিয়ে আসবো। এই বের করে নিয়ে আসবো, বের করে আনার পর জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেব, বলতে যেভাবে টান দিব, টান দিলে এটা কাছাকাছি চলে আসবে এবং এই যে হয়নি আসলে, ঘরটার বাহির থেকে চলে আসছে, এই যে এই দিকটা থেকে, এই পোর্শন থেকে নিতে হবে। হ্যাঁ, এই যে ওইটা একেবারে নিচের দিক থেকে চলে আসছিল। তো যাই হোক, এইটা খেয়াল রাখবেন আপনারা। তারপর হচ্ছে যেরকম টান দিয়ে হাতে সুতাটা এভাবে ধরে রেখে এই যে এই ঘরটা এই ঘরের মধ্যে থেকে বের করে ওই পাশে নিয়ে যেতে হবে। এই যে চলে আসছে, এই এখন হচ্ছে এই পাশে ঘুরিয়ে, যেটা আমি সুতা এবার ছোট করে কেটে ফেলেছি, তা বাড়তি করে কাটা উচিত ছিল। তারপর হচ্ছে জাস্ট যে কোনো একটা ঘর থেকে, যেটা আমি সবসময় বলি, যে কোনো একটা সামনে যেটা আর কি দেখবেন সেরকম একটা ঘর কাছাকাছি থেকে নিয়ে, সামার ইয়ান একটু মোটা হওয়াতে এ পাশে কিন্তু আমি একটা ঘর নেব, ঠিক আছে, একটা সুতা নিয়ে তারপর হচ্ছে গিট দিয়ে দিব। এরপর বাড়তি অংশটুকু জাস্ট যে কোনো একটা জায়গায় যে কোনো কয়েকটা ঘর মিলিয়ে হাইট করে শেষ করে দিব, বাড়তি সুতোগুলো কেটে ফেলবো। তো যাই হোক, আমার এটা শেষ, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। জিনিসটা আমি কোনো রকম কিচ্ছু করিনি, মানে ওই ব্লকিং অথবা আয়রন এগুলো কিচ্ছু করিনি, উইদাউট এনিথিং এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দিকটা খেয়াল করুন, ফিনিশিংটা, এই যে ফিনিশিংটা খেয়াল করে দেখেন, জমাট একটা ভাব আছে। বাকি হচ্ছে যে এটা অনেকটা কাজ করার কারণে একটু দুমড়ে মুচড়ে আছে, একটু আপনি আয়রন করে নিলে কিন্তু এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটার কথা বলছি, আয়রন করে নিলে কিন্তু এটা ফ্ল্যাট হয়ে বসে থাকবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই, আমি আয়রন করেও দেখিয়ে দিব, কোনো প্রবলেম হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজে খেয়াল রাখবেন, আর বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক বাটন ক্লিক করে দিবেন, এতে করে কি হয় খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ সবাইকে।